আমাদের তাকে অনেক শ্রদ্ধা জানাচ্ছি। এখানে আছেন বিচারপতি মনি আলম সিদ্দিকি মহাশয়। আজকে ঠিক এ সময় আমরা এখানে জমা হয়েছি, কালকে ঘোষণা হয়ে গেছে আসামে। আপনারা জানেন যে আসামের 19 লক্ষ মানুষকে তাদের আসাম থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। কোথায় যাবেন সেটাকে বলে জানেন, কিন্তু তারপর তাদের লক্ষ্য আমাদের এই পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গেও ওরা আসবে এবং বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এরকম বাংলাদেশের সঙ্গে বরাবর সংলগ্ন যে সীমান্ত রয়েছে সেখান দিয়েও ছেলেদের প্রজ্ঞা তাদের মন্তব্য রয়েছে। এরা কারা? এরা এখন তাদের নাম ভারতীয় জনতা পার্টি। তা আগে এদের বিভিন্ন সময় বিভিন্ন নাম ছিল এবং ব্রিটিশ আমলে যখন আমাদের বিপ্লবীরা বা স্বাধীনতা সংগ্রামীরা তারা নিজের রক্ত দিচ্ছেন, ফাঁসিটাকে ঝুলছেন, তখন এদের যারা সেই সময় যারা ছিল তারা ইংরেজদের সঙ্গে একটা রফা করেছে এবং সেই রফাতে এরা রসে বসে ভালোই এদের যুদ্ধ করতে হয়নি ইংরেজদের বিরুদ্ধে। এরা ইংরেজরা এদের নানাভাবে সুস্থ রাখত, মাঝে মধ্যে দাঙ্গা ফাঙ্গা করাতো না। তার সেই প্রতিষ্ঠানটি আস্তে আস্তে এখন ভারতীয় জনতা পার্টি রূপ নিয়েছে। তা ভারতীয় জনতা পার্টি রূপ দিচ্ছে এবং এরাই চাইছে ভারতটাকে তারা হিন্দু রাষ্ট্র বানাবে। ভারতটা হিন্দু রাষ্ট্র তারা বানাবে, ভারতটা কি? ভারতের তো বেশিরভাগ মানুষই তো হিন্দু, তা নতুন করে বানানোর কি আছে? না তা নয়, আরো যারা আছে আরো কম সম করে পরিমাণে হিন্দুদের বাড়াতে হবে। তার জন্য তারা এই একটা পথ নিতে চাইছে যে বিভিন্ন রাজনৈতিক মুসলমানদের বিতরণ কর, তারা পশ্চিমবাংলায় হোক। আর যে চারটে জায়গার নাম দিয়েছে, পশ্চিমবঙ্গ আসাম তো ধরেই ফেলেছে, তার সঙ্গে দিল্লি আছে এবং তেলেঙ্গানা, তার সঙ্গে তেলেঙ্গানা। এখন আমরা এখন আমরা কি চুপ করে থাকবো না? আমরা অস্ত্রভস্ত্রের রাস্তায় চুপ করে থাকার তো ব্যাপার নেই, দ্বিতীয় ব্যাপারটা অবশ্যই, কিন্তু আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিবোধ। এটা হচ্ছে সাদা পথ, আপনাদের মনে রাখতে হবে। আমার আমি এটা আমার ভাই সিদ্দিকুল্লাহ ভাই এর কাছ থেকেই আমি পেয়েছিলাম, তারপর সেটাকে আমরা বাংলায় করেছি। সেটা আমাদের দুনিয়াতে তুলে নেয় হিন্দুদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল। ওই বাংলা বইটা বেরোচ্ছে না, কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে। তা সেখানে আমরা কি দেখছি যে সাধারণ ধারণা লড়েছে তো ইংরেজদের সঙ্গে হিন্দুরাই, সে কালীকে সামনে আর কি বলি দিয়ে হোক বা অন্যভাবে আন্দোলন করে হোক, সব তারা করেছে। মুসলমানদের কথাবার্তা বিশেষ কিছু উচ্চারণ করা হয়নি, কিন্তু ওই বইটাকে আমরা যেটা ছোট ছবি একটা পরিবার করতে চলেছি তাতে আমরা কি পাচ্ছি যে গত শতকের প্রধান
গোড়ার দিকে আমাদের ভারতবর্ষের ভাই কাবুলে একটা সরকার যাকে বলে গভর্নমেন্ট ইন এক্সাইল, অর্থাৎ বিদেশের বা বাইরে, কারণ এখানে যখন আমাদের সরকার করতে দেবে সেই সরকারটা হবে, সেখান থেকে আমরা জনমত গঠন করে ইত্যাদি করে বা বিভিন্ন আন্দোলন করে সেখানে গিয়েছিল। রাজা মহেন্দ্র প্রতাপ ছিলেন তার সভাপতি বা রাষ্ট্রপতি, কিন্তু আর কারা ছিলেন, আর যারা ছিল সে পর্যটনমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আর যত্নমন্ত্রী ছিল তারা সবাই তারও ধর্ম লাগবে। 1857 যে সিপাহী বিদ্রোহ হয়েছিল আপনাদের গ্রামে, তাতে তাদের প্রধানমন্ত্রী দিতে হয়েছিল দেশটাকে স্বাধীন করার জন্যে, এবং ধরুন তখন আমাদের দিল্লির বাদশা ছিলেন বাহাদুর শাহ জাফর, তা বাহাদুর শাহ জাফর সেসবকে আমরা হারি বিশ্বাসঘাতকতা অন্যান্য নানান কারণে আমাদেরও কিছু ছিল, তা কিন্তু সেই যুদ্ধে বাহাদুর শাহ জাফর ছিলেন আমাদের নেতা, তাকে পাঠিয়ে দেওয়া হলো তার স্ত্রীর সঙ্গে পাঠিয়ে দেওয়া রেখুনে, তারা ওখানেই মারা গেল এবং ওখানেই তাদের কবরস্থ করা। নেতাজি সুভাষচন্দ্র বোস পরে যখন রেঙ্গুনে পৌঁছলেন, আজাদী বাহিনী গঠন করে তিনি এই ভারতকে যুদ্ধে ইংরেজরা হারিয়ে এই ভারতে স্বাধীনতা আনলেন, সেই ওদের ওনার যে মন্ত্রিসভা এবং সেনাবাহিনী তারা ওখানে দাঁড়ো ওনার দেয় সেলাম জানি ওই কবরের সামনে দাঁড়িয়ে এবং ওখানেই শপথ নেওয়া হয়। তা যাও সেই ক্ষেত্রেও আমরা পরাস্ত হল, কিন্তু পরাস্ত হওয়ার পর এই বাংলা থেকে হিন্দু ছোটখাটো রাজা, ওই যেমন বর্ধমানের রাজা এরকম ছিল কিছু নবাব বা ধরুন ইয়ে বড় বড় জমিদার, তারা সবাই দল বেঁধে চলে গেল ওদের কাছে। তখন লর্ড ক্যানিং হচ্ছেন এখানকার ভারতের গভর্নর, তার কাছে গিয়ে বলল যে হুজুর আমরা অত্যন্ত প্রকর্ষ, আমরা মহাকালীর ভক্ত, আমাদের কোনো শাস্তি দেবেন না, আমাদের এখানে যাতে কিন্তু না হয় ইত্যাদি ইত্যাদি। একজন মাত্র মানুষ সেই সময় ওদের মানে আমাদের যারা বুদ্ধিজীবী বা এগুলো ছিলেন শিক্ষা ক্ষেত্রে ছিলেন, তিনি ওই রাজাদের সঙ্গী হন, তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ওই ওদের সঙ্গে হয়ে লর্ড ক্যানিংকে সেরাম জানাতে পারবে। এখন আমাদের এবং এরা বলে দিল বয়ান ক্যানিং, ক্যানিংয়ের নাম নতুন হয়ে গেল আমাদের সকলবেলায় ইতিহাস বই পড়তে হতো প্রেসিডেন্সি ক্যানিং বয়ান ক্যানিং। এখন কিন্তু আপনারা জানেন জিটি রোডের কথা, গ্র্যান্ডস্ল্যাম রোড, সেটা সালকে থেকে শুরু হয়ে পেশোয়া রোড, সেখানে খুব কম গাছ ছিল, যে গাছে বিদ্রোহী মুসলমানদের ফাঁসি দেওয়া হয়। এই লড়াই এদেশের স্বাধীনতা আনার জন্যে এই লড়াই করে গেছেন আমাদের মুসলমান, যারা আমাদের শহীদ, যারা শাহাদত বরণ করেছেন তারা। এখন তার মূল্য আর অতীতে বিজেপির যারা মাথায় ছিলেন সেই সময় তাদের কাজ কি ছিল, যে হর ওই ধর্মান্তরকরণ করো আর নতুবা নানাভাবে
দাঙ্গা পাঠাও, এটা ওটা করো। আর ইংরেজরা তোমাদের সঙ্গে সঙ্গে আছে। ইংরেজরা তখনকার দিনে যে চাকরি বাড়ি হ্যান্ডেন যাদের রাষ্ট্রে দেওয়া যায়, সেখানে বেশ বড় একটা ক্ষেত্র ছিল যেখান থেকে ইংরেজরা বা মুসলমানরা পাচ্ছে। এখন এই যন্ত্রণা এই অভাবের সকল সব স্বীকার করে মুসলমানরা ক্রমশ দারিদ্র থেকে হতদারিদ্রে তারা ক্রমশ উঠতে এবং তারপর তাদের জেগে ওঠা অন্য কাহিনী, আমি তার মধ্যে যাব। আজকে আমার আপনাদের কাছে জীবিত নিবেদন, আমরা যেন উপর করে ব্যাপারটা রাখি। আজকে আমাদের মাননীয় বিচারপতি জনাব সিদ্দিকুল্লাহ দূরে আলম সিদ্দিকী সাহেব আজকে অপরে আমাকে বলছে যে সিদ্দিকুল্লাহ সাহেব সম্পর্কে যে যদি এই একটা কিছু আন্দোলন এটা করা যায়, এটা দাঁড় করানো যায়, তাহলে আমরা বিরাট ফল, এই ফলটা আমাদের ঘুটিয়ে আনতে হবে কোনোভাবে। আমরা যেমন আসামে যেটা ঘটেছি যে ধরুন 19 লক্ষ মানুষকে তারা বের করে দিতে চাইছে এবং তার জেরে সম্ভবত আত্মহত্যা করেছেন একজন মহিলা, যাকে ওইভাবে বিজয় করে যার কথা পরিবারকে ভেঙেছে। শুধু আমাদের মধ্যে যে সম্প্রীতিকে ওরা ভাঙতে চাইছে তা নয়, ওরা পরিবারকেও ভাঙছে, স্বামীকে পাঠিয়ে বাইরে বার করে দিচ্ছে আর স্ত্রীকে এখানে বাংলার কথা মুসলমানদের বিব্রত করো, তাদের যতটুকু তারা এগিয়েছে তা কেড়ে নাও এবং ওদের এখানে হিন্দু রাষ্ট্র বলেছে। আমার আপনাদের কাছে যেটা বলা তার সঙ্গে আরেকটা ঘটনা দিব, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে কাশ্মীরে আমরা যেমন বর্ণালি, কাশ্মীরে মানুষকে জনগণকে ওদের বলা হয় কাশ্মীর রিয়া। এই কাশ্মীর রিয়াতে বয়স কত? প্রায় 3000। আমাদের বাঙালিদের বয়স তো সবে 1100 বছরের। এই ধরুন যখন একটা ওখানে একজন বড় সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন, তার নাম হচ্ছে কলহন মিশ্র। তিনি যে রাষ্ট্রনীতি নামে একটা ধরনের ইতিহাস লিখেছিলেন তাতে আগ্রা দিয়েছেন যে 2840-এর মতন খ্রিস্টপূর্ব 2840-এর উপরে আগ্রা এর আগ্রান এই কাশ্মীরের পক্ষে ওখানে আমরা ওখানে রাজা হন, প্রথম রাজা হন। এখন এই অবস্থার মধ্যে আজকে ধরুন আপনারা জানেন দেশ যখন ভাগ হলো, দুটো রাষ্ট্র হলো, সেই সময় কাশ্মীরকে নিয়ে টানা পড়েন কাশ্মীরের রাজা হরি সিং, তিনি ভারতে আসতে রাজি হন কিছু শর্তের ভিত্তিতে, এবং ওই কিছু শর্তের ভিত্তিতে একটা চুক্তি হয়। আচ্ছা বন্ধু তো আপনাদের কারোর সঙ্গে আমার এই খাতাটা নিয়ে একটা চুক্তি, যে খাতাটা আমি আপনাদের দেব কিন্তু এই তা আপনারা শর্তগুলোকে একে একে বছরের পর বছরে ঘ্যাঁ ঘ্যাঁ করে কাটতে কাটতে তারা শূন্য রয়ে গেল। আমার হাতে পেন্সিল ধরে উঠলেন, গিয়ে বললেন যাও এবার কাশ্মীরকে আমরা তিনটে আড়াইটা পুরো রাজ্য রইল। আমাদের বাংলা যেমন একটা রাজ্য, ওটাও একটা রাজ্য রইল, ওটা হয়ে গেল তিনটে টুকরো ইউনিয়ন টেরিটরি বলে আঞ্চলিক শাসন তিনটে ভাগে তা চলছে। এখন আমাদের সেটা মেনে নিতে হবে না, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করবো, লড়াই করবো, যেটা কাশ্মীরে যুবকরা করছে। এখন এই ব্যাপার আমাদের সিদ্ধান্ত করবে, কারণ আমরা যদি একের পর এই অন্যায় ইত্যাদিকে যদি আমরা প্রশ্রয় দিয়ে যাই তাহলে
এখানে যে ফ্যাসিস্ট রাজত্ব শুরু হয়েছে বলতে গেলে সেটা পুরো করতে দেবে। আমি শেষ করবার আগে আপনার 2016 সালের 1 সেপ্টেম্বর স্টেটসম্যানে পত্রিকা ভিটুমিন্ডিয়া লাইন থেকে আপনার কুলদীপ নাথ, তিনি একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন, তিনি কয়েকটা কথা বলছিলেন। যুবকেরা এখন স্বাধীনতা চায়, কাশ্মীরের যুবকেরা তার সঙ্গে চায় নিজেদের বিদেশ নীতি স্থির করার স্বাধীনতা। বাস্তবত তাদের সার্বভৌমত্বের ধারণা এমন এক স্বাধীনতার ধারণা, এমন এক স্বাধীনতার ধারণা যা বিশ্বের যে কোনো দেশে শ্রীনগরে যারা পাথর ছুটছে হয়তো একভাবে তারা দিবস গ্রামে যুবক, কিন্তু তারা অন্যভাবে স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রতিনিধিত্ব। এখন সেই লড়াই কিন্তু কাশ্মীরে শুরু হয়েছে, আমরা এখানে জানতে পারছি না, মাঝে মধ্যে বিবিসি তারা এখানে ঘরে জানাচ্ছে। আমি আপনাদের কাছে যেটা বলবো, আপনাদের কাছে যেটা অনুরোধ করব, আসুন আমরা সংগঠিত, আমরা জোটবদ্ধ। আমি জানি না, আমি হিন্দু ঘরে জন্মেছি, যে এখানে কোনো হিন্দু ঘরে জন্মানো কোনো মানুষ বা কোনো হিন্দু ওখানে আছেন কি, যদি না থাকেন এটা খুব দুঃখের বিষয়। এখন এ লড়াই সকলের, যারা সম্প্রীতি চায় আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাইকে নিয়ে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়তে চায়, আমার দেশকে বাঁচাতে চায় এই ফ্যাসিস্টদের হাত থেকে, তাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমরা এখন থেকে কোনো রকমের ভয়ের ব্যাপার নেই, ওরা আমাদের আতঙ্কিত করতে চাইছে। আমি কবির ভাষায় আপনাদের কাছে বলবো যে আতঙ্কের কোনো জায়গা নেই, আমি ভয় করবো না ভাই, ভয় করবো না, আমি ভয় করবো না। আসুন আমরা